হ্যাঁ, এবারে রাজকুমার নিয়ে একটা আপডেট দিব। আই মিন রাজকুমার মুভির থার্ড সং কবে আসবে? রাজকুমার মুভির এখন পর্যন্ত তারা দুটা গান ড্রপ করেছে এবং যে দুটা গান নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা হয়েছে। শুধু গানই ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এই ফিল্মের প্রমোশন স্ট্র্যাটেজি। রাজকুমার টিম তাদের প্ল্যানিং এর আগে যেভাবে শেয়ার করেছিল তারা কিন্তু সেভাবে কাজ করতে পারেনি, সেটা তাদের গান রিলিজের ক্ষেত্রে বা সেই ফিল্মের টিজার বা ট্রেইলার রিলিজের ক্ষেত্রে। এখন পর্যন্ত এই ফিল্মের কোনো টিজার বা কোনো গ্লিমস তারা শেয়ার করেনি। মূলত এই বিষয়গুলোর জন্য একটু বেশি আলোচনা বা সমালোচনা হয়। রাজকুমারের এর আগের যে দুটা গান ছিল সেই দুটা গানের থেকে একদম ডিফারেন্ট হবে এটার থার্ড সং। এটা হবে একটা ড্যান্স ট্র্যাক। এই গানের লিরিক্স লিখেছেন ফেরারি ফরহাদ এবং মিউজিকে রয়েছে ইমন চৌধুরী, আর আমি যদি ভুল না করি এই গানের সিঙ্গার আকাশ সেন। সম্ভবত এই গানটা নিয়ে বেশ চর্চা হবে এবং এটা কালকেই বোঝা যাবে, আই মিন কাল 5 তারিখ, কালকে সন্ধ্যে 7টায় তারা এই গানটা ড্রপ করবে। এখন হয়তো অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে কাল যদি তারা এই গানটা ড্রপ করে তাহলে এটা টিজার কবে আসবে বা এটার ট্রেইলার কবে আসবে। এতটুকু শিওর থাকতে পারেন যে তারা ট্রেইলার দিবে বা টিজার দিবে না, এবং টিজার দেওয়ার মতন প্রপার সময় নেই। এদের বাকি আর মাত্র 6 থেকে 7 দিন। কালকে যদি তারা এই গানটা ড্রপ করে, কালকে 5 তারিখ, এরপর ঈদের বাকি থাকবে 6 দিন বা 5 দিন। একটা গান রিলিজের পর আপাতত 7 দিন সময় দিতে হয় যেন এই 7 দিনে হিউজ একটা অডিয়েন্সের কাছে সেই গানটা পৌঁছে যায় এবং সেই গানটা নিয়ে আরো অনেক বেশি আলোচনা হয় বা আরো বেশি সংখ্যক মানুষের কাছে যেন সেই গানটা পৌঁছে যায়। বাট সেই দিক থেকে কিন্তু রাজকুমার টিমের হাতে অনেক বেশি সময় নেই। এখন অনেকেই বলতে পারেন, এক্সাম্পল হিসেবে বলতে পারেন যে রাজকুমারের যে দুটা গান, একটাতে 4 মিলিয়ন ভিউজ আর একটাতে 2 মিলিয়ন ভিউজ, ভাই এই গানগুলো যদি আরো 15 দিন বা 10 দিন আগে দিত তাহলে এই গানগুলোতে এখন 10 মিলিয়ন প্লাস ভিউ থাকে। কালকে রাজকুমারের আরেকটা গান ড্রপ করবে আমি একাই রাজকুমার, এই টাইটেলের এই গানটাও বেশ পপুলার হবে। বাট ওই যে সময় কম, এর 2 দিন বা 3 দিন পর এই ফিল্মের ট্রেইলারও দিতে হবে। সম্ভবত 8 তারিখে তারা এই ফিল্মের ট্রেইলার দিবে, বলতে পারেন ঈদের 2 দিন আগে। এখন এইটা আমার কাছে কোনোভাবে লজিক্যাল মনে হয় না। শাকিব খান হিউজ একটা ফ্যান ফলোয়িং, তার অনেক বেশি স্টারডম, যার কারণে তারা হয়তো 2 দিন আগে একটা ফিল্মের ট্রেইলার দেওয়ার সাহস পাচ্ছে। বাট এই ফর্মুলা বা এটা কিন্তু কোনো প্রমোশনাল স্ট্র্যাটেজি হতে পারে। কিছু সত্য কথা বলি, হয়তো অনেকের কাছে ভালো লাগবে ও অনেকের কাছে খারাপ লাগবে, আমার কিছু করার নেই। একটা ফিল্মের টিজার বা ট্রেইলার অনেকে দেখবেন 1 মাস আগেই দেয় বা 15 দিন আগে দেয় বা 7 দিন আগে দেয়। আবার অনেকে দেখবেন একটা ফিল্মের টিজার ট্রেইলার তারা ফিল্ম রিলিজের 2 দিন বা 3 দিন আগে দেয়। এইটার 2টা রিজন হয়। ফার্স্ট রিজন, যদি সেই ফিল্মের টিজার বা ট্রেইলার অনেক বেশি বাজে হয়ে থাকে, যদি সেই ফিল্ম রিলেটেড সবাই ভেবে থাকে যে ট্রেইলারটা যদি আমরা 7 দিন বা 15 দিন আগে দিই তাহলে তো এইটা নিয়ে সমালোচনা হবে, সো দরকার নেই, আমরা 2 দিন বা 3 দিন আগে দিব যেন সমালোচনা করার সময়টা কম পায়, এটা একটা রিজন হয়। আর সেকেন্ড রিজন, সময়ের অভাব। যদি সেই ফিল্মের পোস্ট প্রোডাকশনের কাজে অনেক সময় চলে যায়, তারা যদি টিজার বা ট্রেইলার কাট করার যথেষ্ট সময় না পায়, তাহলে দেখা যায় যে তারা কোনো রকম একটা টিজার বা ট্রেইলার ঈদের 2 থেকে 3 দিন আগে ড্রপ করে অডিয়েন্সকে জানানোর জন্য। এই 2 থেকে 3টা রিজন হয় একটা ফিল্মের টিজার বা ট্রেইলার তারা কবে দিবে। যদি ফিল্মের ট্রেইলার ভালো হয় তাহলে দেখবেন যে তারা 15 দিন আগেই সেটা ড্রপ করে দেয়, কারণ ফিল্মের ট্রেইলার ভালো, এই 15 দিন সেটা নিয়ে আলোচনা হবে, ধরুন একটা হাইপ ক্রিয়েট হবে, অনেক ভিডিও মেক হবে। আর যদি খারাপ হয় তাহলে আমি 2 দিন আগে দেই, সেটা নিয়ে আলোচনা বা সমালোচনাটা কম হোক। এখন রাজকুমার টিমের সাথে কোনটা হয়েছে সেটা তো জানি না, ফিল্মের ট্রেইলার যখন আসবে তখন সেটা দেখার পর বুঝতে পারবো যে তারা কেন এত লেট করে এটা ট্রেইলার বা টিজার দিচ্ছে। তো আপাতত দেখা যাক রাজকুমারের থার্ড সং এই গানটা কেমন হয়, এই গানটা কতটা আলোচিত হয়, কতটা সমালোচিত হয়। তো এই ছিল রাজকুমার নিয়ে আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।